আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل. رواه البخاري. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال بكير حسبت قال يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة. رواه البخاري. দাল্লা সিটি কর্তৃক আয়োজিত দাল্লা সিটিতে আয়োজিত এবং হাইয়ু দারুল জামিয়া হাইয়ুল জামিয়া আল জালিয়াত থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মহোদয় সভাপতি পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট হক পিপাসু কিছু মুসলিম ভাইরা,
প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমাদের কর্ম ব্যস্ত থাকে, ব্যস্ততাকে উপেক্ষা করে এই দিন শিখার জন্য, হককে শোনার জন্য বা হককে জানার জন্য ও মানার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, শোনা ও বলার তৌফিক দান করেছেন, তার দরবারে বলি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা আরাফের 43 তথা 43 নম্বর আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কথা, মানুষ কি বলে সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন নকল করে বলছেন, যে মানুষ বলে ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, আপনি এখানে যারা বসে আছেন, বাহিরেকে মানুষ নাই, তাদের কি অনেক কর্মব্যস্ততা আছে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ? আলহামদুলিল্লাহ, তাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাদানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত দিয়েছেন। পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ আছে, 750 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 150 কোটি বা সামথিং, এই 150 কোটি মানুষের মধ্যে আপনাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। মোটামুটি 150 কোটির মতো মানুষ শুধুমাত্র মুসলমান, তো তারপরেও আপনারা জানেন নামে মুসলমান, এই কামে আমরা কয়জন মুসলমান, এই নিয়ে আসব। সেই আয়াত থেকেই আমি প্রথমে দুই একটি কথা বলবো তাওহীদ ও শিরকের উপরে, কিন্তু আমি আজকে মূল আলোচনা করব মাই ইউরিদু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে কে কে ঘর চাই। হাল তুরিদু বাইতান ফিল জান্নাহ, আমরা কি চাই যে জান্নাতের মধ্যে আমার একটা ঘর থাকুক? চাই ইনশাআল্লাহ। এর উপরে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ, তথ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের কারিমের মধ্যে বলছেন, গুরুত্ব উপর বিবেচনা করে আমি আলোচনায় এগিয়ে যাব, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক। হে নবী, আমি আপনার পূর্বে অনেক ওহি করেছি, অনেক নবীদের উপর ওহি নাজিল করেছি, আপনার উপরেও আমি একই ওহি নাজিল করতেছি, একই প্রত্যাদেশ নাজিল করতেছি, তা হলো লাইন আশরাক, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্য অবশ্যই আপনার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। একটু বুঝেন, আপনারা কোন দেশে আছেন? বিলাদুত তাওহীদ, তাওহীদের দেশে, তাই না? এখানে শিরককে চিনা যায় না, শিরককে দেখা যায় না, আপনি যেখানেই যাবেন সেখানেই তাওহীদ, আলহামদুলিল্লাহ সেই দেশে আছেন। তো আপনি এখানে এসেছেন, এখানে এসে তাওহীদের উপরে আছেন, তাওহীদের উপরে কথা বলছেন, তাওহীদের উপরে সালাত আদায় করতেছেন, সালাতও তাওহীদের উপরে হয়, কারণ আমাদের সালাতটাও তাওহীদ ছাড়া অন্য ক্ষেত্রেও হয়ে যাচ্ছে, সেই জন্য বলছি তাওহীদের সালাত আদায় করতেছেন, আপনার পূর্ণাঙ্গ লাইফটা যেন বেড়ে উঠতেছে তাওহীদের উপরে। কিন্তু আপনার আব্বা আম্মা, আপনার আপন ভাই, আপনার আপন বোন, আপনার সন্তান, তারাও কি আপনার মতো বেড়ে উঠতেছে? দুঃখজনক হলেও সত্য যে না, তারা বেড়ে উঠতেছে না। তার কারণ তাদের মধ্যে তাওহীদের গুরুত্ব যেটা, তাওহীদ যেটা, সেই জিনিসটা তাদের মধ্যে নাই। আমরাও হয়তোবা, যারা আলেম ওলামাগণ দেশে আছেন, তারাও হয়তোবা বুঝাতে পারেননি, অথবা তারা অনেকে বুঝেও দূরে সরে গেছেন, আর কেউ বুঝাতে গেলেও সেখানে তারা আসেননি, যে কোনো কারণেই হোক না কেন তাদের মধ্যে তাওহীদ নেই। আমি যে হাদিসটা পাঠ করেছি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, কেউ যদি সাক্ষী দেয়, কেউ যদি সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তো মাবুদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, শুধু কোন ক্ষেত্রে বলেন তো? শুধুমাত্র নামাজের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে? সব জায়গাতে,
সব জায়গাতে এটাই আপনাকে সাক্ষ্য দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের সত্য কোনো মাবুদ নেই। আমাদের সাহায্যকারী হোক, আমাদের রিজিক দাতা হোক, আমাদের চলাফেরার শক্তি যিনি দেন তিনি হোক, অথবা আমরা যার কাছে চাইব, যার কাছে মান্নত করব, সেটা সর্বক্ষেত্রে একমাত্র কার হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ, ছোট্ট কথা তাই না? বলতে পারি তো আমরা? বলবেন এবং বিশ্বাস করবেন। তারপরে শেষে ছোট কথা যে ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, না ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং যে বিশ্বাস করে এবং যে সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, এটা সাক্ষী দিতে হবে। শুধুমাত্র আপনি বিশ্বাস করবেন, আপনারা জানেন সাক্ষী দেওয়ার অর্থ আগে অন্তরে পরিকল্পনা করা, অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, তারপরে মুখ দিয়ে বলা, এরপরে যখন কাজ আসবে তখন কাজে বাস্তবায়ন করা। এখন যে কোনো একটা করে বসে থাকলেন, দ্বিতীয়টা করলেন না, অথবা দুইটা করলেন তৃতীয়টা করলেন না, তাহলে আপনার এই শাহাদতের কোনো দাম নেই, কোনো ক্ষেত্রেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে সাক্ষী দিবে আমি বান্দা এবং আল্লাহর রাসূল, এবং ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়ামা রূহুম মিনহু, যে ব্যক্তি বিশ্বাস করবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে উনি একজন আল্লাহর বান্দা এবং রাসূল, উনি এসেছিলেন আল্লাহর রূহ থেকে, আল্লাহর কালিমা থেকে, আল্লাহর ফুঁ দেওয়া থেকে এসেছিলেন, এই ব্যক্তি এই ধরনের যারা বিশ্বাস করবে, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া ফি রায়াতিন ওয়ান ওয়াসাআতু হাক্কুন, অন্য রেওয়ায়েতে আছে যে যারা বিশ্বাস করবে জান্নাত হক, আপনারা জানেন জান্নাত আছে তাই না? যারা এটা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে জাহান্নাম এখনো আছে উপস্থিত আছে, ওয়া আতাদনা লিযালিমিনা নারা, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের জন্য যারা গুনাহগার, যারা কাফের মুশরিক, তাদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন যারা এটা বিশ্বাস করে। ওয়াসাআতু হাক্কুন, এবং যারা বিশ্বাস করে শেষ দিবসকে, ইয়াউমুল আখির, তথা কিয়ামতকে যারা বিশ্বাস করে, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাদের আমল যেমনই হোক না কেন। সুবহানাল্লাহ, এই সাক্ষী দেওয়া কি খুব কঠিন? খুব কঠিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্বাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইত্তাকু রাব্বাকুম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা তোমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের যে রমজান আছে সেই রমজানের সিয়াম পালন করো, আদখালাহুল্লাহুল জান্নাতা তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এবং যদি এইগুলো তোমরা করো তাহলে তোমাদের প্রতিপালক যে জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছেন এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে তোমরা যদি সাক্ষী দাও যে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, অর্থাৎ এখানে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগী বিহি ওয়াজহাল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, হিন্দুরাও কিন্তু বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে, শোনেন নাই, তাহলে তাদের ক্ষেত্রে কি এটা হবে? তাদের মধ্যে কি নাই? ইখলাস নাই, ঈমান নাই, এবং আল্লাহর সন্তুষ্টি নাই। এই জন্য আপনার আমার মধ্যে তফাত, তাদের মধ্যে তফাত হলো যে তারা তাদের আল্লাহর সন্তুষ্টি চায় না, ইখলাস তাদের মধ্যে নেই, তাদের মধ্যে ঈমান নেই, এমনিতেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বলছেন কি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দেন, সব কিছুর ব্যবস্থাপনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ধরনের বিশ্বাস রেখে যারা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিস শেষ হয়নি, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওয়া ইন জানা ওয়া ইন সারিক, যদি সে জিনা করে, ব্যভিচার করে, অথবা যদি চুরি করে, ডাকাতি করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া ইন জানা ওয়া ইন সারিক, যদিও সে চুরি করে, যদিও সে জেনা ব্যভিচার করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, তার মানে কি এগুলো কি জায়েজ হয়ে গেল? খবরদার, এটা খবরদার ধারণা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবনে তাওহীদকে প্রতিষ্ঠা করেছে, তাওহীদকে জেনেছে, আর তাওহীদকে যখনই জানবেন তখন আপনার কাছ থেকে শিরক কখনো আপনার কাছে চান্স পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা জাতির কাছে। কোন জাতি সেদিন কিয়ামতের দিন গিয়ে বলতে পারবে না যে আমাদের কাছে এই ধরনের বাণী পৌঁছেনি, আমাদের কাছে সতর্ক বাণী পৌঁছেনি, আমাদের কাছে জান্নাতের কথা, জাহান্নামের ভয়ের কথা, এই ধরনের কোন কথাই আমাদের কাছে পৌঁছেনি। কোন জাতি গিয়ে বলতে পারবে সেদিন? বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাহ, আমি প্রত্যেক জাতির কাছেই আমি রাসূল পাঠিয়েছি দুইটা কাজ দিয়ে। একটা কি? আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার? আল্লাহ। এক নম্বর কাজ, অন্য কারো ইবাদত করা যাবে না। সালাতের মধ্যে আমরা প্রতিদিন বলতেছি কি বলেন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন, মানে জানেন তো সবাই না, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। দুইটা জিনিস, অর্থ ইয়াকা কাটা আগে এসেছে। অথবা আমরা যদি বলতাম নাবুদু ইয়াকা, অথবা যদি বলতাম যে নাবুদু ইয়াকা, হ্যাঁ নাবুদু ইয়াকা যদি বলতাম তাও কিন্তু গ্রামারে কোনো ভুল হতো না, কিন্তু ইয়াকা আগে আসার কারণে এমন অর্থ দিচ্ছে যে আমরা শুধু তোমার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। কোনো মাজারেও যাই না, কোনো কবরেও যাই না, এবং কোনো পীরের দরবারেও যাই না আমার দিনকে নষ্ট করার জন্য। বুঝতে পেরেছেন? এখানে বলছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথচ আপনি বাহিরে গিয়ে আপনি এই আয়াতের সাথে দুই নম্বরই করতেছেন। কারণ এখানে আপনি বাড়ি থেকে, এখান থেকে ফোন করে বাড়িতে বলতেছেন যে ওই মাজারে গিয়ে আমি এই ধরনের কাজ করেছি, সফলতা পেয়েছি, আমি পুরস্কার পেয়েছি, অথবা আমার বেতন বেড়েছে, আমার স্ট্যাটাসটা বেড়েছে, আমার পদ বেড়েছে, এই জন্য আমার নামে একটি খাসি ওই মাজারে গিয়ে দিয়ে এসো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের কাজ থেকে যেন হেফাজত করেন। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা, আর নবীগণ যেটা কাজ নিয়ে এসেছিলেন, আর দুই নম্বর হচ্ছে ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করা। তাগুত মানে কি জানেন? তাগুত মানে মেলা অর্থ, একবারে সরল অর্থ হলো মূর্তি পূজা। তাগুত শব্দের অর্থ হলো মূর্তি পূজা, তাগুত শব্দের অর্থ হলো ইসিয়ান, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি, এগুলো হচ্ছে তাগুত। তো এইগুলোকে পরিহার করতে হবে একজন মুমিনকে, যার উপর কুরআন, যার কাছে কুরআন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন ওয়াজিতানিবুত তাগুত। আমার কাছে কুরআন আছে, অথচ আমি আয়াতটা শুনতেছি যে তোমরা তাগুতকে পরিহার করো, মানে মূর্তি পূজা পরিহার করো, মানে মূর্তি পূজা আমার কাছে থাকতে পারে, আমার কাছেও আছে। আমার স্নেহাস্পদ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেনেন, মাশাআল্লাহ অনেক এ বিষয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন যে কেবলমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। এর উপরে উনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন। তবে মনে রাখবেন ওয়াজিতানিবুত তাগুত বলতে গিয়ে উনি অনেক কথা বলেছেন, আপনার শোকেজে, আপনার আলমারিতে, আপনার বাচ্চার কাছে, অথবা আপনার বেডে, আপনার বিছানায়, আপনার ওয়ালে, বিভিন্নভাবে আমাদের কাছে মূর্তি এখনও শোভা পায়। আপনি কাকে ভালোবেসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি টাঙ্গিয়ে তো আপনি ওখানে রাখতে পারেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আপনি আপনার সুন্দরভাবে ফ্রেমে বেঁধে রাখতে পারেননি, কেন অন্য অন্য ব্যক্তির, অন্য অন্য মর্যাদাবান ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনি তার ছবি নিয়ে এসে সেখানে আপনি মর্যাদার সাথে আপনি টাঙ্গিয়ে রেখেছেন, আপনার কোন সাহস এত বড়? সুতরাং সাবধান, আপনার ঘরে এই ধরনের কোনো ছবি যেন অবশ্যই অবশ্যই চান্স না পাই, সুযোগ না পাই। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মা বোন বাবা ভাই যারা আছে তাদের সবাইকে আপনি বোঝানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকে না হলে কালকে বুঝবে, কালকে না হলে দুই দিন পরে বুঝবে, কিন্তু আপনাকে বুঝাতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝাতে বুঝাতে, উনার বাবা কতদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেন তো? প্রায় 20-21 বছর পরে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কি বুঝাতে পারেননি? ওনার বোঝানোর পদ্ধতিতে ভুল ছিল? উনি কৌশল জানতেন না? আপনি 2 বছর দাওয়াত দিয়েছেন, তাতেই বলতেছেন আমি আমার ফুবুকে বুঝাতেই পারলাম না। আস্তাগফিরুল্লাহ। আপনার ফুবু তাবিজ পরে, তো ফুবুকে বুঝাচ্ছেন অনেক দিন থেকে, কিন্তু 2 বছর পরে, কেউ কেউ 2 দিন পরেই বলে যে না ও বুঝবে না,
আপনি গায়েবের খবর কাছে নিয়ে বলে দিলেন যে না ওই বুঝবে না, ওকে বুঝাতে আর পারবো না। ভুল, একদিন নয় দুই দিন নয়, একজন ব্যক্তি যারা বাংলাদেশে এখনো দাওয়াতি কাজ করে, মনে রাখবেন দাও বাংলাদেশে অনেকে দাওয়াতি কাজ করে, হয়তোবা তাদের দাওয়াতের পদ্ধতি নিয়ে এবং তাদের দাওয়াতের কথাবার্তা নিয়ে অনেক কিলো কাল আছে, কিন্তু একটা মানুষ যদি বলে যে না আমি করব না, তাহলে ওর পিছনে তাদের পরিশ্রম আরও বেশি বেড়ে গেল। বুঝেন, ওদেরকে চিনেন? যদি বলে যে না আমি নামাজই পড়বো না, নামাজের দাওয়াত দিতে গেছে, তাহলে ওর পিছন ওরা ছাড়বে না। আপনি কোথায়? আপনার বাবা, আপনি কি চান যে আপনার বাবা জাহান্নামে যাক, আগুনে পুড়ুক? কখনোই আপনি চান না, তাই না? তাহলে আপনি কেন ক্ষান্ত হয়েছেন, কেন ক্ষান্ত হয়েছেন, কেন চুপটি মেরে আছেন? আপনার বড় ভাই সে বুঝতেছে না, আর আপনি বলতেছেন যে আপনি অনেক করে বুঝাচ্ছেন, দেখেন ভাই আপনি ওখানে যায়েন না, আপনি ওই মিছিল ওই মিটিং ওই ধরনের আদর্শে আপনি বিশ্বাস করবেন না, আপনার আদর্শ শোভা পাচ্ছে অন্যের আদর্শ, অথচ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীতে সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, 19 নম্বর আয়াতে, সো আমরা ওয়াজিতানিবু তাগুত, আমরা যেন এই তাগুতকে, এই মূর্তি পূজাকে, এই মানে শিরকি কুফুরি যে নীতিমালা বিধান যে আমাদের মাঝে আষ্টে পৃষ্ঠে লেগে আছে, আমাদের পোশাকের সাথে, আমাদের জুতার সাথে, আমার ব্রেনের সাথে, আমার পড়ার সাথে, সব কিছুর সাথে যেভাবে মিশে আছে, আপনাকে যে কোনো মূল্যে সেখান থেকে সরে আসতেই হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমি আপনাকে যুদ্ধ জিহাদ করতে বলতেছি না যে আমার এই পোশাকে কেন আছে, আমি এই পোশাক ছাড়া কোনো পোশাকই পরব না, এই মূর্তিওয়ালা কোনো পোশাকই পরব না। আপনি পুরো দুনিয়াতে খুঁজে খুঁজে একদিন দেখতেছেন যে আপনি কোনো পোশাকই পেলেন না, ওটাই কিনে এখানে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলে ওই ছিঁড়াটাই পরবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন যে তুমি ওটাই কিনো, ওটাই কিনে আল্লাহকে ভয় করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। দেখেন, তাওহিদকে চিনতে হলে কিছু আমাদের জানতে হবে। তাওহিদের প্রকার আছে তিনটা প্রকার, কয়টা প্রকার মনে থাকবে? আমি বাবার পরে প্রশ্ন করতে পারি, কিন্তু এই যে পুরস্কার আছে অনেক দামি দামি মাশাআল্লাহ, এই পুরস্কারগুলো ইনশাআল্লাহ আপনাদের নজরানায় দেওয়া হবে ইনশাআল্লাহ। তিন প্রকার তাওহিদ, এক হলো তাওহিদ আর রুবুবিয়্যাহ, তাওহিদ আর রুবুবিয়্যাহ। আচ্ছা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই পৃথিবীর যত মানুষ আছে, বললাম প্রায় 750 কোটি মানুষ আছে, কয়জন মানুষ এটা অবিশ্বাস করে বলেন তো? সবাই সবাই বিশ্বাস করে, তাই না? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর উত্তর হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম বিশ্বাস, ম্যাক্সিমাম বলতে কোনো পার্সেন্টেজ নাই, সবাই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর কোনো পার্সেন্টেজই নাই, 0.01% আছে, অর্থাৎ পয়েন্টের পরে 0.01% আছে যে যারা বিশ্বাস করে না যে এই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, আমি ধরে নিলাম সবাই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে তাওহিদ ওদের মধ্যে আছে না নাই? আছে। দুই নম্বর তাওহিদ হচ্ছে তাওহিদ আল উলুহ। এই তাওহিদ রুবুবিয়্যাহ কি জিনিস? এই যে আমরা এখানে হেঁটে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে কথা বলাচ্ছেন, শক্তি দিয়েছেন, আমার জিহ্বা দিয়ে কথা বের হচ্ছে, আমি কান দিয়ে শুনতেছি, আমার চোখ দিয়ে আমি সব কিছু দেখতেছি, আমি পা দিয়ে চলাফেরা করতেছি, তারপরে এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এগুলো সবগুলো কে করাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এইটা হচ্ছে তাওহিদের রুবুবিয়্যার মধ্যে পড়ে, অর্থাৎ পরিচালনায় যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যে এগুলো সব কিছু পরিচালক হলেন মহান বিশ্বের প্রতিপালককে আল্লাহ রাব্বুল আলামিন, এটা যারা বিশ্বাস করে তার মধ্যেও এক প্রকার তাওহিদ আছে। নাহলে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালেব, এই ধরনের মোহাম্মদ, মোহাম্মদ নাম তো ইসলামের আগে রেখেছে, তাই না? পরে রেখেছে কি? আগে রেখেছে। তাহলে এবং আহমদ, আমেনা, এগুলো ভালো নাম না খারাপ নাম? ভালো নাম। তাহলে তাদের মধ্যেও কি ছিল? তাওহীদ ছিল। তারা হজ করতো না? হজ করতো। তারা সালাত আদায় করতো। যখন আব্দুল মুত্তালেব মহা বিপদে পড়েছিল, কি বিপদ বলেন তো জানেন? যখন কাবা ঘর ধ্বংস করতে আসছিল আব্রাহা, তখন উনি কোথায় গেছিলেন? আব্রাহা, সরি, আব্দুল মুত্তালেব কাবা ঘরে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, কাবা ঘরে গিয়ে বলছিলেন, কাবা ঘরে গেলাপ ধরে এভাবে বলছে যে আল্লাহ, আমি জানি যে এই কাবা ঘরের মালিক হলে তুমি, এই কাবা ঘরের মালিক হলে তুমি, তুমি যদি আজকে এই ঘরকে রক্ষা করো তাহলে পৃথিবীর কোনো শক্তি এই ঘরকে ধ্বংস করতে পারবে না, আর তুমি যদি চাও যে ঘর ধ্বংস হয়ে যাক তাহলে আমরা কেউ এটাকে রক্ষা করতে পারবো না। উনি সেখান থেকে বেরিয়ে চলে গেলেন, কারণ আব্রাহার সাথে তাদের লড়ার ক্ষমতা নেই, তারা বেরিয়ে চলে গেলেন। এবং সেখানেই বলা হয়েছে তার আগ থেকে ইতিহাসটা, সেটাই হলো যে ওনারাও গিয়ে ওই হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন,
যে এহরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন, এখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এবং আরও অনেক কাহিনী আছে যেটা নিয়ে যে তারাও আল্লাহকে কীভাবে বিশ্বাস করতো দেখেন, যে এই ঘর আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে দিয়ে তারা সেখান থেকে চলে গেল, তাদের কী বিশ্বাস ছিল? আপনার সেই বিশ্বাসটাও তো নেই। আপনি যখন তখন চলে যাচ্ছেন, বাচ্চা হয়নি 2 বছর 3 বছর, চলে গেছেন এক মাজারের কাছে, এক পীরের কাছে গিয়ে বলছেন আমাকে একটা বাচ্চা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাজারে গিয়ে চাচ্ছেন, মাজারে গরু খাসি টাকা পয়সা আপনার জীবনের যত সব বড় বড় ব্যালেন্স আছে সবগুলো সেখানে ঢালতেছেন, অথচ সেটা হারাম। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে বলছেন যে হে বান্দারা মনে রেখো, যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। আমরা শিরক করে বসতেছি এখানেই, তাদের চাইতে আমাদের বিশ্বাস কত কম আপনি চিন্তা করেন, এই জন্য উদাহরণটা দিলাম। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে এক প্রকার তাওহীদ, তাওহীদ আর রুবুবিয়্যা। 2 নম্বর তাওহীদ হলো তাওহীদ আল উলুহিয়্যা। এক প্রকার কি বলেছিলাম, প্রথম প্রকার রুবুবিয়্যা, 2 নম্বর তাওহীদ আল উলুহিয়্যা। এই তাওহীদকে আবার তাওহীদ আল ইবাদাও বলা হয়। কি বলা হয়? তাওহীদ আল ইবাদা, মানে ইবাদতের মধ্যে শিরক করা। এই যে বললাম না কিছুক্ষণ আগে, ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাইন সালাতের মধ্যে বললাম, আর বাহিরে গিয়ে আমি আমার কিছু আবার শরীক তৈরি করলাম যে না এখানে চেয়েছে সম্ভবত কাজ হবে না, যাই কোনো পীরের দরবারে কোনো মাজারে কোনো কবরে গিয়ে দেখি পাওয়া যায় কিনা, সেখানে আপনি চলে গেলেন। আপনি এখানে ইবাদতের মধ্যে আপনি 2 নম্বরই করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আপনার স্ত্রী যদি অন্যের সাথে মোবাইলে কথা বলে আপনি ক্ষেপে যান, চটে যান, আপনার স্ত্রীকে তালাক দিতে চান, আপনি তাকে কি দিয়েছেন? আপনি এখানে সৃষ্টি করেছেন, তাকে বড় করেছেন, না তাকে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পড়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব চিন্তা শক্তি সব দিয়েছেন। আপনার ওই স্ত্রীকে 2 মিনিট কারো আপনার বন্ধুর সাথে কথা বলেছে, আপনার প্রাণের বন্ধু তার সাথে কথা বলেছে আপনার স্ত্রী, তাই আপনি এটা মেনে নিতে পারেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে বড় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়েছেন, পৃথিবীতে কোনো কিছু আপনার জন্য বাদ রাখেননি, অথচ কিভাবে আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 2 নম্বরই করতে পারেন? কখনো এটা নয়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে তাওহীদের দ্বিতীয় প্রকার, তাওহীদের উলুহিয়া। ইবাদতের মধ্যে যদি কারোর সাথে 2 নম্বরই করেন, আর অনেক উদাহরণ আছে, অনেক জায়গাতে নজর দেয়, তাই না? নজর দেওয়া বুঝেন মান্নত করা, এখানে মান্নত করে না, অন্য জায়গাতে গিয়ে মান্নত করে, এই মসজিদে না, যে মসজিদে মাজার আছে সেই মসজিদে মান্নত করতেছে, যেটা আমাদের বাংলাদেশে খুব কম। সম্মানিত উপস্থিতি, যারা এখানে আছেন এটা বুঝবেন, প্রথমে বুঝার পরে বাড়িতে ফোন দিবেন, ফোন দিয়ে তাদের জন্য উপর ঢোকন পাঠাবেন, তাদের সাথে কথা বলবেন, কথা বলে বিষয়গুলো নর্মাল করবেন, একদিন গিয়ে বলবেন যে দেখেন আসলেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শিক্ষা আমাদেরকে দেননি। সো আমাদেরকে এখান থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। আর 3 নম্বর তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী আছে তো না, গুণবাচক নাম আছে কতটা বলেন তো? আচ্ছা, জানেন আপনারা 99টা, এটা জানলেও কোনো সমস্যা নেই, তবে 99টার বেশিও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বা গুণ কোনোদিন আপনি গুণে শেষ করতে পারবেন যে আল্লাহ কতটা গুণের অধিকারী? সুতরাং যদিও হাদিস আছে, অবশ্য সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে, যে এটা মুখস্থ করবে, এটাকে আয়ত্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন, যেগুলো আছে এগুলো যদি পারেন কেউ মুখস্থ করবেন অর্থ সহ, তাহলে কাজ দেবে। কারণ আপনি জানবেন জব্বার মানে কি, ওয়াহিদ মানে কি, আহাদ মানে কি, আসসামাদ মানে কি। আপনি অন্যের কাছে গিয়ে চাচ্ছেন, সামাদ শব্দের অর্থ যখন জানবেন তখন অন্যের কাছে যাবেন না। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক এই নামের সাথে আবার পৃথিবীতে অনেক মুসলমান, মনে রাখবেন এই প্রথম প্রকার তাওহীদ সবাই বিশ্বাস করছে, একটু বলে দিই, প্রথম প্রকার তাওহীদ সবাই বিশ্বাস করতেছে, দ্বিতীয় প্রকার তাওহীদকে প্রায় ওই যে 750 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষই বিশ্বাস করে না দ্বিতীয় প্রকার তাওহীদকে। বুঝেছেন? দ্বিতীয় প্রকার তাওহীদকে 5 কোটি মানুষই বিশ্বাস করে না বর্তমান পৃথিবীতে। আর তৃতীয় প্রকার তাওহীদের মধ্যে যারা অবিশ্বাস করে আসমা ওয়াস সিফাত, তারা কিন্তু মুসলমান, ইন্নালিল্লাহ। বুঝতে পেরেছেন? যারা তৃতীয় প্রকার তাওহীদকে অবিশ্বাস করে, অস্বীকার করে, তারা কিন্তু মুসলমান, মানে নামে মুসলমান,
তার এদের অনেকগুলো আছে, জাহমিয়া আছে, কাদ্রিয়া আছে, মুতাজিলা আছে, এরা বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন গুণাবলীকে বিশ্বাস করে। মুতাজিলা তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র 7টা গুণ। কয়টা? 7টা। আল্লাহু আকবার, মাত্র 7টা গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল ইয়াযু বিল্লাহ। সো এই ধরনের যারা যারা মুসলমানদের মধ্যেই কিন্তু যারা কাদ্রিয়া আছে, আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে, এবং পুরো পৃথিবী এখন তারা শাসন করতে যাচ্ছে, এবং তারা মানে মনে হচ্ছে যে তা মাথা চালা দিয়ে উঠতেছে, তারা কারা? শিয়া, শিয়া রাফেজি এর যারা আছে, তারাও কিন্তু এক প্রকার গুণকে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকে তারা অস্বীকার করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণ অনুযায়ী তারা কিন্তু সামনে আগায় না। অর্থাৎ এক ক্ষেত্রে গিয়ে তারা, এক সময় গিয়ে তারা তার আল্লাহ রাব্বুল আলামিনের গুণকে তারা অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, এই হলো তাওহীদ। আর যখনই আপনি তাওহীদকে ধারণ করবেন, তখনই আপনার কাছ থেকে শিরকটা দূরে থাকবে। আর যদি আপনি কোনো শিরকে কোথাও হাত দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অপমান করবেন, মানে তাওহীদ আপনার কাছ থেকে চলে যাবে। উপস্থিতি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে ধমক দেন, তাহলে আমার আপনার জন্য আর কিছু বলার আছে কি? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন শিরক থেকে, আর তাওহীদকে যেন আমরা বুঝতে পারি। আমি যদিও বলেছিলাম সংক্ষেপে বলার চেষ্টা করব, আর জানি না পারবো কি না। আচ্ছা, একবারে সংক্ষেপে বলবো, আমরা সবাই চাই জান্নাতের মধ্যে আমাদের একটা ঘর হোক, তাই না? আল্লাহ যেন আমাদের সবার জন্য জান্নাতের মধ্যে ঘর, ঘরের ব্যবস্থা করে দেন। আমিন। কয়েকটি গুণাবলী বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন। এবং অন্য হাদিসে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কামা ফাসিকিতাতিন, এর অর্থ হচ্ছে ঢিবি। ঢিবির অর্থ হচ্ছে অন্য জায়গায় বড় ঢিবি আছে না, উঁচু যেটাকে বলে। অথবা আপনি মসজিদের মধ্যে কোনো জায়গাতে আপনি বেশি পারেননি, আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমি এই কাজটা করে দিয়েছি, এতটুক কাজে আমি সহযোগিতা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। কারণ কাবা ঘরের ইতিহাসটা যদি বলতে হয়, তাহলে এটা অনেক লম্বা ইতিহাস, তারপরেও বলি, মানে বলবো না, যে কাবা ঘরকে চার কাবিলাকে ভাগ করে দেওয়া হয়েছিল, গোত্রকে ভাগ করে দেওয়া হয়েছিল। তো চার গোত্র তারা উঠাতে পেরেছিল, কিন্তু কাবা ঘর এই যে ওটাকে কোন সাইড বলবে, সম্ভবত পশ্চিম সাইড, গার্বি সাইড যেটাকে বলে, অথবা শিমাল মানে উত্তর সাইড, উত্তর সাইডে দেখবেন এরমভাবে ঘেরা আছে, আছে না? এদের যাদের দায়িত্ব দেওয়া ছিল তারা সেটা করতে পারেনি। অর্থাৎ কাবা ঘর তাদের দায়িত্ব দেওয়া ছিল, পূর্ণাঙ্গ না, একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়নি। তারা বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্র গোত্র অনুযায়ী করেছিল, তারা এই ওয়াল তুলেছে, অন্য গোত্র এই ওয়াল তুলেছে, এই গোত্র এই ওয়াল তুলেছে, আর এই গোত্র অন্য ওয়াল তুলেছে, বা তারা ভিত্তিটা তুলেছে। সুতরাং আল্লাহর ঘর মসজিদেও যদি আপনি এভাবে যে কোনোভাবে সহযোগিতা করতে পারেন, আপনার টাকা নেই পয়সা নেই, কাজ দিয়ে সহযোগিতা করুন। আপনার টাকা আছে পয়সা আছে, কাজের ক্ষমতা নেই, আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করুন। আপনার বেশি টাকা নেই, মসজিদের পুরো কিছু করার ক্ষমতা নেই, রড কেনা হচ্ছে, রড কেনার জন্য ওখানে 2000 টাকা দেন, আপনার রড কেনার টাকার জন্য আপনার সামর্থ্য নেই, আপনি যদি 2টা ইট পারেন, 1000 ইট পারেন, 2000 ইট পারেন, 1 বস্তা সিমেন্ট পারেন, তাহলে আপনি সেখানেও দিয়ে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভান্ডার কম নেই, এবং উনি কৃপণও নন। সুতরাং আপনার জন্য এই ছোট্ট কাজের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করতে ওনার কৃপণতা আসবে না। সুতরাং আপনি যে কোনো মূল্যে জান্নাতের মধ্যে একটি ঘর পেতে পারেন এই ছোট্ট কাজের বিনিময়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আবু সুফিয়ানের মেয়ে, উনি বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়ালাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, এই হলো 8 রাকাত, আর মাগরিবের পূর্বে 2 রাকাত, 10 রাকাত, আর এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা তিরমিজির হাদিস ব্যাখ্যাটা, আর উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা হলো সহিহ মুসলিমের হাদিস। উনি বলেছেন শুধুমাত্র যে ব্যক্তি 12 রাকাত সালাত আদায় করবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা তিরমিজির হাদিস, এটাতে হলো, এটা 424 নম্বর হাদিস, এটা হলো যে এই যে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত এরকমভাবে যারা 12 রাকাত সালাত আদায় করবে তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো আপনাদের আমাদের সন্তান, ছোট সন্তান মারা যায় না, মারা যায় তো, তো এই মারা গেলে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতে দেন। মানুষ মারা গেলে দোয়া করি, তাই না? ছোট বাচ্চার জন্য এই দোয়াটা করতে হয় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেননি। এই দোয়াটা করেছেন, আল্লাহুম্মা আল